হ্যালো বন্ধুগণ, আজকে হলো 9ই মার্চ। তা আজকে আমি বসে আছি আমাদের বাড়ির সামনে। দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির সামনে একটা জমি রয়েছে, সেই জমিতে আলু তোলা হচ্ছে। এর আগের দিন তোলা হয়েছিল ওই সাইডে যে জমিগুলো রয়েছিল সেই জমিতে আলু তোলা হয়েছে, এবং আজকে তোলা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে। তোমাদের দেখাবো সেই সব জিনিস এবং আরও অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে। চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটা। লেটস গো। এই দেখো বন্ধুগণ, আমাদের বাড়ির সামনে যে জমিটা রয়েছে এই জমিটা, আর এই সাইডে জমি একটা ছিল, কিন্তু এটা পরবর্তী সময়ে খাল করা হয়েছে এখানে মাছের পোনা ফোটানোর জন্য। যাই হোক বন্ধুগণ, আজকে তোলা হচ্ছে এই পাশের এই জমিটাতে। আর এই দিকে যেটা জমি রয়েছে এখানে আলু করা হয়েছে, কিন্তু এখানে এখনও মানে এটা সবার শেষে আলু করা হয়েছে, সেই কারণে এটা সবার শেষে তোলা হবে। আর এটা রয়েছে পরবর্তী সময়ে মানে দ্বিতীয়বার কাটা হয়েছে। আমাদের জমির যেটা প্রথমে তোলা হয়েছে সেটা সবার আগে কাটা হয়েছে, এবং এটা কাটা হয়েছে দ্বিতীয়বার, সেই কারণে এবার এখানে আলু তোলা হচ্ছে। আমি দেখো আলুগুলো তুলে এখানে রাখা হচ্ছে, যে দেখো আলুগুলো তুলে এখানে রাখা হচ্ছে। তা সেই সব আলুগুলো তোমাদেরকে দেখাবো যে কতটা বড় বড় হয়েছে। এখানে অনেকজন কাজ করছে। তারপর এরপরে আলু তোলা হবে ওই পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে, ওই পাশের জমিগুলোতে আলু তোলা হবে। এবং এই পাশে রয়েছে দেখো ওই সাইডেও আলু তোলা হচ্ছে। দেখো বন্ধুগণ, এখান থেকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, যাই হোক ওই যে দেখো ওখানে লাইন টানা হচ্ছে। লাইন টানার ফলে এখান থেকে একটু পরেই সবাই চলে আসবে এখানে আলু তোলার জন্য। দাদা তোমাদেরকে দেখিয়ে দিই এই পাশের যে জমিটা রয়েছে, এই পাশের জমিগুলোতে কীরকম ফলন ফলেছে সেটা তোমাদেরকে দেখাবো এখন আমি। এই দেখো এখানে একটা লাইন পরপর আর একটা লাইন এখানে কী করে নেওয়া হচ্ছে, কারণ পরবর্তী সময় আবার আর একটা লাইন মনে করে তোলা হবে। এই দেখো এখানে আলুগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই যে আলুর ফলনগুলো কীরকম হয়েছে। এই বছর যে জমিগুলো রয়েছে এই জমিগুলোতে খুব একটা বেশি ভালো ফলন হয়নি বলে আমার মনে হচ্ছে, কারণ এই জায়গাটা ছায়া থাকে, সেই কারণে হয়তো বা এইরকম ফলনটা হয়েছে। আর ওই সাইডে যে জমিগুলো রয়েছে এখন নিয়ে যাব, ওই যেখানে আলু তোলা হচ্ছে সবাই যেখানে আলু তুলছে সেখানে এখন তোমাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে ওখানকার আলুগুলো কীরকম হয়েছে। এটাতে খুব একটা বেশি ভালো হয়নি, এবং এই পাশে যে জমিটা যেখানে যেখানে এখন আলু তোলা হচ্ছে সেখানে এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছে এবং দেখাবো যে কীরকম আলুর ফলন হয়েছে বা আলুগুলো কত বড় হয়েছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। হ্যাঁ দেখো বন্ধুগণ, আমি চলে এসেছি আলুর এখানে। দেখতে পাচ্ছ এখানে আলুর ফলনগুলো কীরকম হয়েছে। এই যে দেখো আলুগুলো, এই দেখো আলুগুলো এখানে কতটা হয়েছে। এই দেখো বন্ধুগণ আলুর ফলন এই হয়েছে এখানে। আর ওইদিকে যখন মনে করো ওইদিকে এই ফলনগুলো এখানে হয়েছে এই জমিটাতে এখনও সম্পূর্ণভাবে তোলা হয়নি, এখনও মনে করো অর্ধেকটা বাকি রয়েছে, আরও অর্ধেকটা একটু পরেই তোলা হয়ে যাবে আস্তে আস্তে। তা এই জমিতে এই ফলন, আর ওই পাশে যে জমিগুলো রয়েছে ওগুলোতে কেবল লাইন টানা হচ্ছে, এখন আলু তোলার কাজ শুরু হয়নি, একটু পরে ওখানেও শুরু হবে, সেটাও তোমাদেরকে দেখাবো আমি। যাই হোক বন্ধুগণ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকুন। টাটা, বাই বাই।